সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম সবাইকে। পাখি শহর ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সকলে অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দয়ায় বেশ ভালো আছি। তো আজকে ভিডিওতে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মুরগির বাচ্চার ঠান্ডা নিয়ে। তো আমি কদিন আগে একটা ভিডিও আপলোড করেছিলাম, সেখানে আমি মুরগির বাচ্চা ফোটার পরে কী করতে হয় সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম। তো এই ভিডিওতে কয়েকজনে কমেন্ট করছেন যে মুরগির বাচ্চা ঠান্ডা লাগলে কি করব। তো আমিও ভাবলাম যে এই বিষয়টা নিয়ে একটা ভিডিও বানানো উচিত, যেহেতু এখন শীতকাল। তো আজকের ভিডিওতে ইনশাল্লাহ ঠান্ডার চিকিৎসা নিয়ে আলোচনা করা হবে। তো চলেন মূল ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমরা আলোচনা করব মুরগির বাচ্চা ঠান্ডা লেগেছে কিভাবে বুঝবেন। আসলে কিছু লক্ষণ রয়েছে, এগুলো যদি আপনার মুরগির বাচ্চার ভিতরে আপনি পান তাহলে বুঝে নেবেন যে আপনার মুরগির বাচ্চার ঠান্ডা লেগেছে। তো সেগুলো হচ্ছে, দেখবেন যে আপনার মুরগির বাচ্চাটি হা করে থাকবে, তারপরে মানুষের মতো হাঁচি কাশি দিবে, তারপরে সে চোখ বন্ধ করে রাখবে, ঝিমাবে। এইসব লক্ষণ যদি আপনি পান তাহলে বুঝবেন যে আপনার মুরগির বাচ্চার ঠান্ডা লেগেছে। তো এগুলো হচ্ছে তার ঠান্ডা লাগার যে বেসিক লক্ষণ সেগুলো। এখন এটার সমাধান তো আমাদের খুব দ্রুতই করতে হবে, কারণ এই সমস্যার যদি আপনি সমাধান না করেন তাহলে আমি 100% শিওর আপনার মুরগির বাচ্চা মারা যাবে। কারণ ঠান্ডা হচ্ছে এমন একটি ভাইরাস, যে ভাইরাসের ক্ষেত্রে বেশিরভাগ সময় দেখা যায় যে মুরগি বাঁচে না, আর যদি মুরগির বাচ্চা হয় তাহলে আর কথা নেই, সেই মুরগির বাচ্চা কিন্তু সহজে বাঁচে না। তো এখন কিভাবে এটার আমরা চিকিৎসা করব। তো বাজারে অনেক মেডিসিনই কিন্তু কিনতে পাওয়া যায়। তো সাধারণত খামারিরা যে মেডিসিনটা ব্যবহার করে সেটা হচ্ছে মাইক্রোনিট। মাইক্রোনিট খুব ভালো কাজ করে ঠান্ডার ক্ষেত্রে। যাদের মুরগির এইসব সমস্যা হয় তারা আপনারা মাইক্রোনিট খাওয়াতে পারেন, তাহলে ইনশাল্লাহ আপনার মুরগির বাচ্চা সুস্থ হয়ে যাবে। 1 লিটার পানিতে 1 গ্রাম মাইক্রোনিট পাউডার মিক্স করে তারপরে মুরগির বাচ্চাকে 3 বেলা খেতে দিবেন, তাহলে ইনশাল্লাহ আপনার মুরগির বাচ্চা সুস্থ হয়ে যাবে। এটা হচ্ছে আপনার মেডিসিন চিকিৎসা, এটা আপনারা করতে পারেন। তাছাড়া আরও কিছু চিকিৎসা রয়েছে। আপনার মুরগির বাচ্চার যদি ঠান্ডা লাগে আপনি একটা নাপা এক্সট্রা ট্যাবলেট নেবেন, নেওয়ার পরে সেটাকে গুঁড়ো করে ফাঁকি করবেন, করার পরে 1 কেজি খাবারের সাথে সেই সম্পূর্ণ একটা নাপার ট্যাবলেটের গুঁড়ো ফাঁকিটা আপনার মিলাবেন, মিলানোর পরে আপনার মুরগির বাচ্চাকে কেটে দিবেন। এসব চিকিৎসা আমি খামারিদের কাছে পরামর্শ করে পেয়েছি। তো এইভাবে করে দিলে ইনশাল্লাহ আপনার মুরগির বাচ্চা খুব দ্রুত দেখা যাবে যে সুস্থ হয়ে যাবে। আর আপনি আরও অনেকভাবে চিকিৎসা নিতে পারেন। আরেকটা চিকিৎসা হচ্ছে, আপনি প্রথমে গরম চা, মানে রং চা আর কি, যেটাকে আমরা লাল চা বা রং চা যে যেটাই বলি না কেন, সেটা ভালোভাবে জাল দিবেন। জাল দেওয়ার পরে তাতে আদা আর হচ্ছে আপনার তুলসী পাতা মিক্স করবেন, মিক্স করে আবারও জাল দিবেন। তারপরে যে চাটা তৈরি হবে, যখন এটা কুসুম কুসুম গরম অবস্থায় থাকবে তখন আপনি আপনার মুরগির বাচ্চাকে এই চাটা খেতে দিবেন। তাহলে দেখা যাবে যে এটা যদি আপনি প্রতিদিন 2 বার করে খান তাহলে ইনশাল্লাহ 3 থেকে 4 দিনের ভিতরে আপনার মুরগির বাচ্চা ঠান্ডা সুস্থ হয়ে যাবে। তো এই হচ্ছে বিষয়। আশা করি আজকের ভিডিওটি একটু হলেও উপকারে এসেছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, আর যারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে চান আমার ফেসবুক পেজ, তারপরে আমার নিজের পার্সোনাল প্রোফাইল A to Z যা কিছু আছে সব কিছু লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা অবশ্যই সেখান থেকে চেক করে নেবেন। আর পরবর্তীতে কী টপিকের উপরে ভিডিও বানাবো সেটা একটু কমেন্ট করে জানাবেন। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।